শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হলো সেটা দেখতে থাকুন এ প্রতিবেদনে আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে তুলে ধরা হয়েছে নতুন শিক্ষাক্রমের যত পরিবর্তন তা হচ্ছে প্লে থেকে নার্সারিতে বই থাকবে না করা হবে শ্রেণিক কক্ষে সরাসরি পাঠদান এছাড়াও নবম শ্রেণীতে থাকবে না সায়েন্স আর্টস কমার্স বিভাগ দু সালে নতুন কারিকুলামের আওতায় কি আসছে সেটি হচ্ছে তৃতীয় শ্রেণী অষ্টম শ্রেণী চতুর্থ শ্রেণী এবং নবম শ্রেণী এগুলা দু সালে নতুন কারিকুলামের আওতায় পড়তে যাচ্ছে অর্থাৎ দু সালে এই চারটি শ্রেণী নতুন কারিকুলামের আওতায় পড়বে এখন জানিয়ে দেব নতুন কারিকুলামে কি যুক্ত হবে এবং কত সালে দু সালে পঞ্চম দশম শ্রেণী দু সালে একাদশ শ্রেণী এবং দু সালে দ্বাদশ শ্রেণী নতুন কারিকুলামে যুক্ত হবে শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকের প্রতিবেদন এ পর্যন্তই